সবাইকে আমি দেখাচ্ছি যে সাধারণভাবে আমি একটা প্রেজেন্টেশন তৈরি করেছি, তো আমার কাজের জন্য আমি সেটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে বিভিন্ন ডিজাইনে মানে করতে হয় সেটা আমি দেখাবো। তো এটা দেখুন, এখানে এভাবে ওয়েলকাম, এখানে আমি বিভিন্ন ফন্ট, আমি যে ফন্টটা সিলেক্ট করে দেব সেটা হবে, তো দেখুন এখানে ওয়েলকাম। আমি যদি এই ফন্টটা দিই, তবে এটা যদি ভালো না লাগে তো আমি অন্য ফন্ট দিতে পারি, ধরেন এই ফন্টটা দিলাম, তো ক্রিয়েটেড বাই এখানে আমি দিলাম শুধু ক্রিয়েটেড বাই 01829134936 মোবাইল যদি ইফ ইউ নিড, এনি হেল্প, এই যদি ইফ ইউ নিড এনি হেল্প, এই সি এল পি হেল্প, দেন জাস্ট কল মি, জাস্ট কল মি। তো এটাকে আমি দেখুন না কীভাবে এটাকে ছোটো বড়ো করতে পারি, আমি এটাকে যদি এখানে আমি কি করবো, তো এখানে দেখুন আমি এটাকে এই লাইনটা একটা লাইন আমি করে নিলাম, তো একটা লাইন সুন্দর দেখা যাবে। তো এটাকে আমি নামটাকে শুধু অন্য একটা কালার করব, যেটা আমার কালার সাথে এটা এই করবে, অ্যাডজাস্ট করবে। তো এখানে আমি কালারটা দিয়ে রাখলাম, তো এখানে এখন এটাকে আমি একটা কালার করি, তো যে কালারটা আমার মানে আমি প্যানে একটা কালার করবো, তো এখানে আমি একটা কালার করলাম। তো আমরা তাহলে এখানে আমার ইচ্ছা মতো আমি এটাকে একটু ডিজাইন করতে পারি, তো এটা আমি মানে আমার কোনো ট্যাবলেট প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমি নিজেই করতে পারবো। তো দেখুন এটাকে আমি কীভাবে করি, যেটা দেখুন আমি কী করবো, এটাকে একটু কালার একটু করে দিই, তো এটাকে ডাবল ক্লিক করলে এখান থেকে চলে আসবে। তো আমি এখানে চাইলে বিভিন্ন ধরনের আমি ডিজাইন নিতে পারবো, তো এখান থেকে আমি বিভিন্ন ধরনের ডিজাইন নিতে পারি। তো এখানে তো এটাকে আমি কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে আমি এটাকে উপরে দিলাম, মাঝখানে রাখবো, তো আমি নিচের দিকে একটা কমন বার ক্রিয়েট করে দিলাম, তো জাস্ট কল মি। তো আমি এটাকে ভেঙে দিলাম, তো আমি একটু লাইন করে দিলাম, তো এটাকে আমি কাস্টমই করে দিলাম। তো এটাকে দেখুন আমি এটাকে আরেকটা স্লাইড নেব, তো যেটাকে দিয়ে আমি এই পেজটাকে আমি এখানে এটাকে কী করবো, তো এটাকে আমি করবো, তো এটাকে আমি রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক ব্যাক করে দিলাম, তো সেন্ড টু ব্যাক করে দিলে আর এটাকে আমি কালার, যেহেতু যে এটার সাথে এই কালারটা চলে এই কালারটা যায় না, তো আমি এই কালারটা কী করলাম, তো আমি চাইলে এইটাকে আমি আরেকটু নিতে পারি। তো এখন এটাকে আমি ডাবল ক্লিক করলে তো এখানে আমি বিভিন্ন কালার সেট করে দিতে পারি, তো আমার যে কালারটা ভালো লাগে, তবে অবশ্যই এই কালারের সাথে কোন কালারটা অ্যাডজাস্ট করে সেই কালারটা আমাকে এখানে আমি নিতে পারি, অথবা আমি না কালার নাও নিতে পারি। তো আমার সম্ভবত আমি এখানে কালারটা না নিলেই ভালো মনে করি, তো তো এটাকে তাহলে সেক্ষেত্রে আমাকে এবার কার এই ফন্ডের কালার অথবা সেটা কি দেখুন, তো এটাকে আমি একটা কালার করে দিলাম, তো আমি এটাকে একটু করতে পারি এই যে চাইলে এটাকে একটু নিচে নিতে পারি, আর এটাকে আমি চাইলে তারপরে এটাকে করতে পারি। তো এখন আমি এটাকে এটাকে আমি চাইলে একটা কালার করে নিতে পারি, তো দেখুন এটাকে আমি সিম্পলি একটা কালার করলাম। তো আপনারা চাইলে আরো আপনাদের মতো করে আরো সুন্দর প্রয়োগ করতে পারবে, তো এটাকে আমি অন্য একটা কালার করতে চাই, ঠিক আছে দেখ আমি আর কালার করলাম না, তো চাইলে আপনারা একটা কালার করতে পারেন। তো দেখুন এইভাবে সিম্পলি সুন্দর একটি কালার এটাকে আমি অনেক সেভ করবো মাই টিউটোরিয়াল টিউটোরিয়াল। তো এখন দেখুন এটাকে আমি কি করলাম ক্রিয়েট করলাম, তো আপনার চাইলে এখানে নামটাকে একটু অন্য কালার করে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। আমি এখানে অন্য একটা কালার